ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো দর্শক। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুন রেজা। মামুন, কেমন দেখছেন আক্রান্ত এবং নিহত রোগীর সংখ্যা কেমন এবং হাসপাতালগুলোতে আসন সংখ্যা কেমন দেখছেন খুলনায়? রাকিব, খুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে, কোনোভাবেই ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে না। খুলনার পাশাপাশি আশপাশের জেলাগুলো থেকেও ডেঙ্গু রোগীরা খুলনায় এসে চিকিৎসা নিচ্ছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালগুলোতে মোট 4,473 জন রোগী তারা ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছে, প্রায় 4,500-এর মতো রোগী। আর আজ ভর্তি রয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 295 জন রোগী এবং অন্যান্য হাসপাতালগুলোতে 79 জন, সব মিলিয়ে 374 জন রোগী আজ চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 75 জন এবং গত 24 ঘন্টায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে 70 জন। আর এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত 30 জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে আজ সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রহিমা নামে একজন নারী, তার বয়স 35, তিনি তার মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। তার বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মাদারতলা এলাকায়। এখানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই মূলত সবচেয়ে বেশি সংখ্যক রোগী চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। আর আমরা ডেঙ্গু রোগী যারা আক্রান্ত তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে চিকিৎসক বা নার্স সহ অন্যান্য তারা ডাক্তার, চিকিৎসক এবং নার্স তারা দেখতে রোগীদের দেখতে আসেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, চিকিৎসা সেবার ক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু সংকট যেটি সেটি হচ্ছে স্যালাইন সংকট রয়েছে হাসপাতালে। বাইরে থেকে হাসপাতালের সামনের দোকান থেকে স্যালাইন কিনতে গেলে প্রায় 250 টাকা লাগে, যে স্যালাইনগুলো প্রকৃত মূল্য 50 টাকা। রাকিব, ধন্যবাদ মামুন। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মামুন রেজা।